গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা চোর চোর অন্ধকারে চোখ মেলে ললিতা প্রথমটাই কিছুই দেখতে পেল না তবে একটু আগে ঘুমের মধ্যে একটা শব্দ সে শুনেছে তা ঠিক ঠিক তো তার ঘুম খুব পাতলা একটুতে ভেঙে যায় আগেকার দিনের ছেলেবেলায় সে ভীষণ ঘুমুত এমন ঘুমতো যে ভূমিকম্পে বাড়ি ভেঙে পড়লেও তার ঘুম ভাঙত না একবার সতেরো বছর বয়সে সে তখন সবে নাম লিখিয়েছে একটি ছেলে এলো তার কাছে ভারী সুন্দর দেখতে কত মিষ্টি কথা যে বললে তার হিসেব নেই ছেলে মানুষ সে মিষ্টি কথায় ভুলেছিল ছেলেটিকে থাকতে দিয়েছিল রাতে পরদিন যখন তার ঘুম ভাঙল ছেলেটি নেই ললিতার দুহাত ভরা চুড়ি ছিল তাও নেই কানে দুলছিল তাও অদৃশ্য হয়েছে পাশের ঘরের মালতী বলেছিল এখনও ললিতার সে কথা মনে পড়ে এখন আর কাঁদাকাটি করে কি হবে বল তোর যেমন বুদ্ধি তেমনি হবে তো বলি রাত্রিরে কখনো কোনো বাবুকে ঘরে ডাকতে আছে ফুর্তি করে টাকা গুনে দিয়ে চলে যাও এর বেশি আবার কার সঙ্গে কি সম্পর্ক যেমন গিচলি পীড়িত করতে পেলিত ফল প্রাণে যে মেরে যায়নি এই তো সাত পুরুষের ভাগ্যি পুরুষ মানুষকে কেউ কখনো বিশ্বাস করে পোড়ার মুখী আর কি রাক্ষসে ঘুমিবা তোর কান থেকে দুল খসিয়ে নিলে কিচ্ছুটি টের পেলি আফিং টাফিং খাইয়েছিল নাকি পুরুষ মানুষকে কেউ কখনো বিশ্বাস করে না তারপর থেকে সে অন্তত কখনো করেনি সর্বদা সজাগ সর্বদা সতর্ক অতিথির মনোরঞ্জন করতে তাকে হেসে কথা কইতে হয় গান গাইতে হয় অলস কটাক্ষ বিলাসে উদ্দীপক দেহভঙ্গিতে মোহ বিস্তার করতে হয় কিন্তু তার মনের এক কোণে কড়া পাহারা বসে থাকে সব সময় মদের নেশাতেও তা ঝিমিয়ে পড়ে না ঘুমের মধ্যেও তা ঘুমোয় না সর্বদা সন্ত্রস্ত সর্বদা সজাগ কোথায় খুট করে একটু শব্দ হল অমনি সে জেগে উঠল তার ঘরে শব্দ একটা হয়েছে ঠিক তো ললিতা চোখ খুলে রেখে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগল ধ্রাম উহ সঙ্গে সঙ্গে ললিতা হাত বাড়িয়ে বেড সুইচ টিপল মশারি খুলে বাইরে আসতেই তার চোখ পড়ল উল্টো দিকে দেয়ালের বড় আয়নায় সেখানে দেখল ঘরের মাঝখানকার গোল টেবিলের পাশে একটা চেয়ার উল্টে গেছে আর একটা মনুষ্য মূর্তি চেয়ারটার পিঠে হাত রেখে উঠে দাঁড়াচ্ছে মুহূর্তের মধ্যে সে দাঁড়িয়ে মুখ ফেরাতেই লোকটির সঙ্গে তার চোখাচোখি হল ঠিক চোখাচোখি তার বেশি কিছু নয় কারণ লোকটির মুখ কালো একটা মুখোশে ঢাকা নাকের দুপাশে দুটো গর্তের ভেতর দিয়ে কালো এক জোড়া চোখ ঝকঝক করছে লোকটির পরনে ললিতা এক দৃষ্টিতে দেখে নিলে জিন্সের একটা হাফ প্যান্ট অত্যন্ত নোংরা গায়ে বেখাপ্পা রকম ফর্সে একটা হাতাকাটা শার্ট খালি পা মাথার চুল যেন আঠা দিয়ে লেপটে উপর দিকে তুলে দেয়া হয়েছে নিজের অজান্তে ললিতার বুক থেকে একটা চিৎকার উঠে আসছিল সচেতন চেষ্টায় সে সেটা রোধ করলে পুরুষ চড়িয়ে যাকে খেতে হয় ফুলের ঘায়ে মূর্চা গেলে তার চলে না নিতান্ত নিঃস্ব হয় তার জীবন সম্পূর্ণ আত্মনির্ভর ঘোর বিপদেও রক্ষা করবার কেউ নেই অনিষ্ট যে কেউ করতে পারে বছরের পর বছর অনেক বিপদে অনেক দুঃখে অনেক ক্ষতিতে নিজেকে নিজেই সামলাতে হয়েছে স্বাধীন আত্মরক্ষায় সে অভ্যস্তা তাই নিস্তব্ধ রাত্রি শেষে একা বন্ধ ঘরে এই আকস্মিক মূর্তির মুখোমুখি দাঁড়িয়েও সে একেবারে দিশেহারা হয়ে পড়ল না ভয় তার বুকের ভিতর ঢিপঢিপ করছিল কিন্তু সে জানত বাইরের প্রশান্তি অক্ষুণ্ণ রাখতে না পারলে এই অবস্থায় উপায় নেই একটু সময় উভয়পক্ষই নিশ্চল নিঃশব্দ তারপর হঠাৎ যেন মোহ থেকে জেগে উঠে ললিতা পেছন দিকে এক পা বাড়াল লোকটি সাঁ করে প্যান্টের পকেট থেকে ছোট কালো একটা জিনিস বের করে ললিতার দিকে উঁচু করে ধরলে কোনোদিকে এক পা নড়েছ কি মরেছ গম্ভীর ভীষণ কণ্ঠস্বর নয় বরং কাঁপছে যেন ললিতা একটু অবাকি হল পিস্তলের নলটা একটা হিংস্র নিষ্পলক চোখের মতো তার বুকের দিকে আছে। লোকটার তর্জনী একটু যদি নড়ে ওঠে একটু টান ভীষণ ধোঁয়া ভীষণ শব্দ অনেক ধোঁয়া খানিকটা আগুন তার বুকের ভেতরে ঢুকে বেরিয়ে গেল ললিতার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল খুব আস্তে বলল কি চাও তুমি কি চাই মুখোশ ভেদ করে খানিকটা বিকৃত হাসির শব্দ বেরিয়ে এলো। সবাই যা চায় টাকা কিন্তু ঘরে তো কিছু নেই কালো মুখোশের ফাঁকে একজোড়া কালো চোখ যেন হেসে উঠল বেশ খুঁজে দেখা যাক কিছু আছে কি নেই তোমার ঘুমের ব্যাঘাত করতে হচ্ছে কিছু মনে করো না তুমি কি কষ্ট করে চাবিগুলো নিয়ে আমার সঙ্গে আসবে পিস্তলের ঘোড়ার উপর সে যেন আদরে একবার আঙুল বুলল ললিতা মনে মনে হিসেব করে দেখল চিৎকার করে কোনো ফল হবার আশা নেই চিৎকার করে গলা ভেঙে ফেললেও নিচে ভাঙের ঘুমে অচেতন দারঞ্জির কানে তা পৌঁছবে না দোতলার রাসমুনি হয়তো ছুটে আসতে পারে কিন্তু তার আগেই লোকটা হয়তো তর্জনী একটু নাড়বে আর সঙ্গে সঙ্গে লোকজন ডেকে জড়ো করবার অপেক্ষায় সে থাকবে না তা ঠিক ললিতা ছুটে পালিয়ে যাবার চেষ্টা করবে আর চোখে সে তাকিয়ে দেখল দরজা বন্ধ খুলতে যে সময় নেবে তা পোষাবে না রাস্তার দিকে ছোট একটা বারান্দায় যাবার দরজা সে প্রায়ই সেটা খুলে শোয় আজ কি মনে করে যেন বন্ধ করেছিল ও বারান্দায় পৌঁছতে পারল একরকম হতো এ রাস্তায় গভীর রাতেও দুটো একটা লোক থাকি। আর উল্টো দিকের পানের দোকানটা তো প্রায় সারা রাতি খোলা কিন্তু তাতেই বা তার কী লাভ হতো সে নিষ্পলক হিংস্র দৃষ্টি তাকে সে কি করে এড়াবে শিগগির শিগির বেশি সময় নেই ভূতের সঙ্গে আমার মিল এই যে ভোরবেলার আগেই আমাকে অদৃশ্য হতে হবে আর খানিকটা মিল সম্প্রতি চেহারায় কি বলো আবার অস্পষ্ট হাসি শোনা গেল কিন্তু সত্যি বলছি কিছু নেই হয়তো রোজকার খরচের দু দশ টাকা তাতে তোমার খাটনিও পোষাবে না কেন পুরুষ মানুষকে ছাগল বানিয়ে যে মুঠোমোটো টাকা বার করে নাও সেসব কি হলো এটা বোধহয় জানো যে আজকাল দিনে ব্যাঙ্কেই সবাই টাকা রাখে হুম যাক যা পাওয়া যায় তাই সই দুদশ টাকাও মন্দ নয় তাছাড়া গয়না টয়নাগুলোও কি ব্যাংকে জমা রেখেছ ললিতার বুকের ভেতরটা ধক করে উঠল তার আলমারির দেরাজে প্রায় তিরিশ হাজার টাকার অলঙ্কার রয়েছে সোনা হিরে মুক্তর গা ঘেঁষি আলোর এক রাজ্য তার সমস্ত জীবনের উপার্জন তার জীবনের আলো ওগুলো যদি নিয়ে নিতে চায় চুপ করে দাঁড়িয়ে আছো কেন বার চাবি উপায় নেই কোনো উপায় নেই ললিতা নড়তে চাইল কিন্তু তার পা দুটো অসম্ভব ভারী হয়ে উঠেছে আহ সময় নষ্ট করো না বলছি লক্ষ্মী মেয়ের মতো চাবির গোছেটা আমার হাতে তুলে দেবে না সেটাও আমাকেই কষ্ট করে খুঁজে বার করতে হবে উপায় নেই কোনো উপায় নেই ললিতা চেষ্টা করল নড়তে কিন্তু তার শরীর পাথরের মতো স্থির শুধু তার চোখ মশারির হালকা আবরণ ভেদ করে গিয়ে পড়ল তার বিছানায় প্রথমে অনির্দিষ্টভাবে তারপর স্পষ্ট হয়ে বালিশের উপর কালো মুখোশের নিচে কালো দুই চোখ তার দৃষ্টিকে অনুসরণ করল অ্যাঁ থ্যাংক ইউ বালিশ তুলতেই তার নিচে চাবির গোছা পাওয়া গেল চাবিগুলোকে লোকটা আঙুল দিয়ে একটু আদর করল এবার তাহলে একটু খুঁজে দেখা যাক কি বলো যেন ললিতারই অনুমতির জন্য সে অপেক্ষা করতে লাগল এতক্ষণে ললিতা তার কণ্ঠস্বর ফিরে পেল তুমি কত টাকা চাও বলো আমি দিচ্ছি বা বাহ এখন যে একেবারে দয়ার অবতার রানী কি দেবে বাজার খরচে দু দশ টাকা তুমি যা চাও এক্ষুনি চেক লিখে দিচ্ছি চেক বা আমি ভাঙাতে যাই আর এদিকে তুমি ব্যাংকে খবর দিয়ে রাখো হাজতে ঠেলবে আমাকে না তোমার এই দয়া নিতে পারলুম না দুঃখিত না সত্যি আমি মোটেও খবর দেব না ব্যাংকে সত্যি তোমাকে দিয়ে দেবো ধরো এক হাজার কাল সকাল দশটার সময় তুমি কর করে হাজার টাকা পেয়ে যাবে লোকটা একটু ইতস্তত করছে অমনি ললিতা বললে আচ্ছা দেড় হাজার ওতে হবে লোকটা মনে মনে কী যেন একটু হিসেব করলো তারপর যেন নিজের মনেই বলে উঠল না বেশ্যার কথায় যে বিশ্বাস করে নরকেও তার জায়গা হয় না তাহলে আমার কথাটা তুমি রাখলে না বেশি কথা বলো না যা বলছি তাই করো কি করতে হবে বলো এতক্ষণে ললিতা তার স্বাভাবিক আত্মস্থতা ফিরে পেয়েছিল এই নাও চাবি ওই আলমারিটা খোলো তো দাও ললিতা হাত পাতল চাবি দিতে গিয়ে লোকটার আঙুল তার হাতে লেগে গেল বা বেশ নরম তো তোমার আঙুল ওসব প্যাচ আমার উপর চলবে না সুন্দরী যাও খোলা আলমারি যদি না খুলি আমাকেই খুলতে হবে তাহলে যদি বাঁধা দিই তাহলে এই যে উচনো পিস্তলটা একবার ঝাঁকুনি দিল আমাকে সত্যি মেরে ফেলবে না মেরে ফেলব কেন ঠ্যাংটা শুধু একটু খোঁড়া করে দেবো যাতে আমি পালাতে পারি তারপর বাকি জন্ম আমি খোড়া হয়ে থাকবো হুম বোধ হয় না না খোড়া হয়ে আমি থাকতেই পারব না সে বড় বিশ্রী তার চেয়ে বরং আমায় মেরে ফেলো ঠিক জায়গায় লাগলে মরেও যেতে পারো আচ্ছা তুমি যে আমায় মেরে ফেলবে একটু কষ্ট হবে না তোমার কষ্ট কিসের তোমার মতো যখন জীবন যত শিগগির শেষ হয়ে যায় ততই ভালো তা হোক আচ্ছা আমার মতো সুন্দর মানুষ কখনো দেখেছ কালো মুখুশের নিচের কালো দুই চোখ মুহূর্তের জন্য ললিতার মুখের উপর নিবদ্ধ হয়েই আনত হল তোমার সঙ্গে রসালাভ করতে আমি এখানে আসিনি যা বলছি করো আস্তে আস্তে ললিতা আলমারির দিকে গেল লোকটি তার ঠিক পেছনে আলমারির দরজায় প্রকাণ্ড ঝকঝকে আয়না সেখানে ললিতা নিজের ছায়া দেখে একটু স্তব্ধ না হয়ে পারল না অত্যন্ত তীক্ষ্ণভাবে বিচার করলেও মানতে হয় সে যে সুন্দরী অপরিপূর্ণ ঘুমে ঈষৎ ফোলাফোলা তার চোখ সন্ধ্যাবেলা সে যে সুরমা মেখেছিল তার কালো আভা এখনো দুঃখের চিহ্নের মতো তার চোখের কোলে লেগে রয়েছে একরাশ এলো চুল পিঠে ছড়ানো কালো এখনো কালো কিন্তু আর কদিন দিনে দিনে বয়স বেড়ে চলে বয়স তার কারো কথা শোনে না তার এমন নিটোল মজবুত যে শরীর তাও একদিন ভেঙে পড়বে সময় আমাদের সবচেয়ে বড় শত্রু অদৃশ্য অপরাজেয় তার হাত এড়াতে কেউ পারেনি ললিতা তুমিও পারবে না তবু যে কদিন হয় এখনো হয়তো বছর দশেক মেয়াদ আছে তার ভাগ্য ভালো অনেক বাঙালি মেয়ের চাইতেই তার যৌবন দীর্ঘস্থায়ী হল চালিয়ে যাও ললিতা আর যে কদিন পারো চালিয়ে যাও আয়নায় ছায়ার মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল চুপ করে দাঁড়িয়েছ কেন ললিতা মুখ ফিরিয়ে সেই কালো মুখোশের দিকে তাকিয়ে বললে নিজের চেহারা দেখছিলাম সুন্দর কি বল লোকটির স্বর অধীর আগ্রহে কাঁপছে খোল খুলছি চাবি লাগিয়ে ললিতা হঠাৎ আবদারের সুরে বলে উঠল তোমার পিস্তলটা নামাও আমার বড় ভয় করছে আমার কথা মতো চলো ভয় কিছু নেই তোমার ললিতা চাবি ঘুরিয়ে আলমারি খুলল উপরের তাকগুলো সব শাড়িতে ঠাসা সেখানে হাত রেখে ললিতা বললে তোমার বউ আছে লোকটি হুমকি দিয়ে উঠলো ফাঁসলামই ললিতা হতাশভাবে একটু ঘাড় নেড়ে বলল কি মুশকিল ভালো কথা কইলেও যে চটে যায় থাক তোমাকে এখন ভালো কথা কইতে হবে না কি আছে বের করা দেখি আছে তো এক বোঝা শাড়ি মূল্য পরে সব চিতে যাবে আর কি মেয়েটাও মরে গেল নইলে একদিনে কি আরও শাড়ি পরবার বয়স হতো না বুঝলাম কি ভালো দেখে একখানা বেছে বইয়ের জন্য নিয়ে যাও বউ খুশি হবে তা তুমি তো চটেই উঠলে চাও তো আমি বের করে দিচ্ছি এই যে একানা ললিতা পায়ের আঙুলে ভর দিয়ে ওপরের টাকের তলা থেকে আগুনের রঙের একটি শাড়ি টেনে বের করে বলল পছন্দ হয় কাটি বেনারসি সিল্ক হাজার টাকায় দাম হাজার টাকা ছিলেন এক জমিদার বাবু মমিসিং জেলায় বাড়ি বড্ড ভালোবাসতেন আমাকে তিনি দিয়েছিলেন এখানে ভদ্রলোকের দিলটা খুব খোলা ছিল তা এমন কপাল অকালে মরে গেলেন লিবার নাকি পচে গিয়েছিল ললিতা শাড়ির ভাঁজ খুলল মেঝে লুটিয়ে পড়ল খানিকটা ভালো জিনিস একশো বছরই কিছু হয় না নিয়ে যাও না এখানে বইয়ের জন্যে লোকটা হাত দিয়ে শাড়িখানা একটু নেড়ে চেড়ে বলল হুম ভালো জিনিস না হাজার টাকা দাম হাজার টাকা দামের আরও শাড়ি আছে তোমার কত আরো চাই দু একখানা ছাই বহু আছে নাকি যে নিয়ে যাব ও তুমি বুঝি বিয়ে করো নি হা হা কেন গো তোমার সঙ্গে এখন ঘর আলাপ করার সময় নেই আমার দেরাজগুলো খোলো গয়না কি আছে দেখি গয়না দেখছি আগুনের রঙের শাড়িটা এলোমেলো হয়ে মেঝে লুটিয়ে পড়ল। ললিতা নিচু হয়ে ওপরের দেরাজে চাবি লাগিয়ে বললে পিস্তলটা না ভাই বড্ড ভয় করছে আমার কি ছেলে মানুষের মতো কেবল ভয় করছে আর দেখো আমাকে ভাইটাই বলবে না ও মা কেন একজনকে ভাই বলি কি দোষ আছে দোষ কি বলব তাহলে ললিতা মুখ ফিরিয়ে চপল হাসি ভরা চোখ তুলে তাকালো প্রভু সঙ্গে সঙ্গে উপযুক্ত থিয়েটারে মুখভঙ্গি করে নাথ প্রাণেশ্বর লোকটা রাগে যেন গর যাচ্ছে কিন্তু ললিতা খিলখিল করে হেসে উঠল দেখো বাড়াবাড়ি করবে তো মাথার খুলি উড়ে দেব খোলো সে দেরাজ ললিতা এক টানে দেরাজ খুলে ফেলল লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বলল ওই বাক্সটা দেখি তার নির্দেশ মতো ললিতা কুমিরের চামড়ার বেশ বড় একটা অ্যাটাশে কেস বার করে পাশের একটা টিপের উপর রাখলো তারপর লোকটা কিছু বলবার আগে সেটা খুলে ফেলে বলল দেখবে এসো কয়েক পা এগিয়ে গিয়ে লোকটা ঝুঁকে তাকালো খানিকক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না ললিতা তার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল বেশ সুন্দর না বেশ লোকটার গলা দিয়ে যেন স্বর ফুটছে না বেশ শুধু বেশ এত সুন্দর জড়াগনে তুমি দেখেছ কখনো লোকটা কোনো কথা বললে না এই সব হঠাৎ ললিতের স্বর অত্যন্ত কোমল হয়ে এলো সব তুমি নিয়ে যাবে আপত্তি আছে তোমার আমাকে একেবারে বিধবা করে রেখে যাবে উহ পুরুষের প্রাণ কি নিষ্ঠুর কি নিষ্ঠুর এতক্ষণে লোকটার চোখ এটা কেস থেকে ললিতার দিকে ফিরল থাক আর ন্যাকামো করতে হবে না ন্যাকামো এগিয়ে তুমি ন্যাকামো বলো ললিতার স্বর আবেগে ভারী হয়ে উঠল বলবেই তো তুমি নিষ্ঠুর তোমার হৃদয় নেই তুমি কি করে বুঝবে এই গয়নাগুলোকে আমি কত ভালোবাসি ইস এত মোহ এ কথা কখনো ভাবো তুমি মরে গেলে এই গয়নাগুলোর কি হবে মরে গেলে কি হবে যা খুশি তাই হবে সে কথা ভেবে কি লাভ মেয়েটা যদি থাকতো তাহলে কি আর কোনো ভাবনা ছিল কি সুন্দর ছিল দেখতে মনের স্বাদ মিটিয়ে ওকে আমি সাজাতে পারতাম গয়নাগুলোর দিকে যখনই তাকাই ওর কথাই আমার মনে পড়ে তোমার মেয়ের কপাল ভালো তাই সে মরেছে লোকটা এক হাতে আটাশে কেসটা বন্ধ করলো ও কি ওটা বন্ধ করছো কেন সত্যি কি সব নেবে তুমি কত দাম হবে এগুলোর বলো তো হাজারখানে ও মা বলে কি হেসে আর বাঁচি চোপ বলো এখানে কত টাকার গয়না আছে ললিতা শান্তভাবে বলল তিরিশ হাজারের একটি পয়সা কম না কত ও হাজার 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 বেশ আচ্ছা এবার তোমার দেরাজের অন্যান্য বাক্সগুলো একটু নেড়ে চেড়ে দেখা যাক দেখাচ্ছি কিন্তু করুণ সুরে ললিতা বললে কিন্তু আমার একটা কথা রাখবে না রাখব না বেশি কিছু নয় সামান্য একটা হীরের আংটি অত জিনিসের মধ্যে টেরও পাবে না তুমি একজন আমায় দিয়েছিল সবই তো তোমাকে কেউ না কেউ দিয়েছিল সেই জন্যই তো ওগুলোর উপর আমার এত মায়া সমস্ত জীবন ভরে কত লোকের ভালোবাসা কুড়িয়ে এত সব জিনিস উপহার পেলাম আর তুমি হঠাৎ এসে এক ফুঁয়ে সব উড়িয়ে নিয়ে যাচ্ছ আর সব নাও কিন্তু ওই আংটিটা কি দিয়ে যেতে পারো না ওটা যে দিয়েছিল তাকে আমি ভারী ভালোবাসতাম ভালোবাসতাম লোকটা হাহা করে হেসে উঠল ভালোবাসার কথা তোমার মুখেই মানায় জানো তোমার মুখেই মানায় কি জানো তুমি ভালোবাসার কখনো ভালোবেসেছো কাউকে হয়েছে তাম না কখনো বাসনি তাহলে আমার এই কথাটা তুমি রাখতেই ওগো এত করে বললাম ওগো গো টোকো বলোটা বলছি থুড়ি ভুল হয়ে গেছে আচ্ছা এত জিনিসের মধ্যে সামান্য একটা আংটি রেখে গেলে এমন কি ক্ষতি হতো তোমার না এবার ওই বাক্সটা খোলো তো কুটে ওইটে ওটাগুলি কি হবে ওটাতে কিছুই নেই কিছু নয়টাই দেখা যাক বেশ চন্দন কাঠের একটা বাক্স চাবিও ছিল না টানতেই ডালা উঠে এলো এটার ভেতর সব চিঠিপত্র প্রেমপত্র এগুলি কি তোমার কোনো কাজে লাগবে ললিতা বাক্সটা তুলে এনে টিপয়ের ওপর রাখল আ ভেতরের চিঠিগুলো ঘাঁটতে ঘাঁটতে এগুলো দেখে কত কথায় যে মনে পড়ে কত বাবু এলেন আর গেলেন সবাই তোমাকে চিঠি লিখতো জুড়ি জুড়ি সব কি আর রাখা যায় যাদের সঙ্গে খুব বেশি প্রণয় ছিল তাদেরগুলো সব আছে কেন রেখেছ এমনি মাঝে মাঝে দেখতে বেশ মজা লাগে ললিতা বাক্স থেকে একটা খাম বার করল এটা কার ও চিঠিটা খুলে চোখের সামনে ধরল ললিতা লোকটি ঠিক তার পেছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর দিয়ে মুখ বাড়িয়ে দিল তুমি অত কাছে এসো না তো আমার বড্ড ভয় করে ছিছি বলে লোকটা সরে গেল ছিছি কেন কী সব লিখেছে এ আর কি আরও কত আছে ভারী রসিক ছিল ছেলেটা বড় লোকের ছেলে কলেজে পড়তো দেদার টাকা উড়িয়েছে এখানে যোগ্যতাও ছিল কিছু গান গাইতে পারত পদ্য লিখত কাগজে ছাপা হতো সেসব আমাকে দেখাতে এনে একবার আমার নামে মুখে মুখে ছড়া কেটেছিল এখনো মনে আছে ওগো ললিতা প্রাণের প্রদীপে মোর তুমি সলিতা তুমি সলিতা ভারী মজার না ললিতা হেসে উঠল হুম এই হচ্ছে কলেজে পড়া বড় লোকের ছেলে এখন ডিপুটি হয়ে যে শুনলাম ওরই আবার এক বন্ধু এসেছিল কথায় কথায় উঠল বিয়েও করেছে বিয়ে পাস বউ ভারী মজা লাগে ভাবতে কত ছেলে যে আমার হাত দিয়ে বেরিয়ে গেল মুহূর্তের জন্য ললিতা যেন অনেক দূরে চলে গেল তা দেখো উপস্থিত সময় ফিরে এসে ললিতা বলতে লাগলো এই চিঠিগুলো তুমি কাজে লাগাতে পারো কি করে তাও বুঝতে পারছো না ধরো ওই চিঠিগুলো যদি তোমায় দিয়ে দিই ডেপুটি সাহেব নতুন বিয়ে করেছেন ব্যাপারটা জানাজানি হোক তিনি নিশ্চয়ই চাইবেন না আর তার জন্য তখন দুপাঁচশো টাকা কি তোমায় দিয়ে না দেবেন ছি ছি আমি বুঝি তাই করতে যাব এ তো ব্ল্যাকমেইলিং তাই ইংরেজিতে ওকে যাই বলুক এ করে তুমি কিন্তু পয়সা পেতে পারো যদি পয়সা চাও যদি চাই কেনা চায় তাহলে তোমায় যখন টাকা দিতে চাইলাম নিলে না কেন আমি ভাবলাম তোমার বুঝি গয়নাগুলো দিয়ে বিশেষ কোনো দরকার তাই ওগুলো নিচ্ছ দরকার আর কি ওগুলো ভাঙিয়ে তিরিশ হাজার টাকা করে নিতে কতক্ষণ ও তুমি ওগুলো বেচতে যাবে নাকি কি বলিহারি বুদ্ধি তোমার দেখো মুখ সামনে কথা বলো তুমি কি মনে করেছো ওগুলো কোথাও নিয়ে বেচতে পারবে আমি পুলিশে খবর দেবো না তুমি কি মনে করেছো যে ওরকম গয়না সবারই থাকে যে তোমার হাতে দেখা মাত্র তাকে সন্দেহ করবে না তুমিও কি মনে করেছো তোমার লেকচার শুনতে আমি এখানে এসেছি শুনলেও ক্ষতি নেই গো আমার কাছে তোমার অনেক শেখবার আছে তোমারই ভালোর জন্য বলছি তুমি যদি ওর একটি গয়নাও বেচতে যাও অমনি হাতে হাতে ধরা পড়বে আর পত্রপাট জেল একটু চুপ করে থেকে লোকটা বলল তাই বা মন্দ কী তবু তো জেলে গেলে খেতে পাবো কেন এমনি কি তুমি খেতে পাও না ওসব কথা দিয়ে তোমার দরকার কি থাক থাক ললিত অন্তপসার বললে তোমার ইচ্ছে না হলে কিছু বলো না আহা যে দিনকাল পড়েছে দেশে এমন টানাটানি আর কখনো হয়নি থাক তোমাকে আর মায়াকান্না কাঁদতে হবে না অভাবের তুমি কি জানো কত জমেছে তোমার ব্যাঙ্কে লাখানে পাগল অত কি করে হবে তবে অল্প স্বল্প কিছু যে নেই তাও নয় তুমি তো দিব্যি পাপের পয়সা জমিয়ে যাচ্ছ এদিকে কত লোক যে ভালো করে দুবেলা খেতে পাচ্ছে না সে খবর রাখো বলতে পারো কি অধিকার আছে তোমার একা একা এত টাকা ভোগ করা মরে গেলে শ্মশানে নিয়ে যাওয়ার লোক তো তোমার নেই কি হবে তখন তোমার এত টাকা দিয়ে সেই কথা যে আমিও না ভেবেছি তা নয় একটা ছেলেকে পুষিয়ে রাখবো ভাবছি এমন একটা ছেলে সংসারে যার কেউ নেই টি সেরকম কারো খোঁজ দিতে পারো একটু পরে ললিতে আবার বলল খোঁজবার আবার দরকার কি এই তো তুমি আছো তুমি হবে আমার ছেলে যাও যাও কেন হও না রসিকতা না ছেলে মানুষ একেবারে ছেলে মানুষ দেখো ছেলে মানুষ ছেলে মানুষ করো না বলে দিচ্ছি তোমার বয়স কত শুনি ওগো ছেলে মানুষ এও কি জানো না যে মেয়ে মানুষকে কখনো তার বয়স জিজ্ঞেস করতে নেই যাও যাও তোমার বয়সের বা অন্য কোনো বৃত্তান্ত জানোর কোতূহল আমার নেই আমার যে বিষয়ে কৌতূহল আছে তা হচ্ছে তোমার টাকা শোনো তুমি তখন যা বলেছিলে সত্যি কি বলেছিলাম সেই চেক লিখে দেবার কথা সত্যি আমাকে দেবে টাকাটা খবর দেবে না পুলিশে সত্যি 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 তিনবার বললাম তোমার গাছ ছুঁয়ে বলছি ললিতার লোকটার হাতের উপর হাত রাখলো ক্ষিপ্রগতিতে হাত ছড়িয়ে নিয়ে লোকটা বলল তাহলে লেখো শিগগির পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার শিগগির তোমার গয়না টানা সব রইল ও আমি চাইনি আমার দরকার টাকার তোমার পাপের বোঝা খানিকটা হালকা করে দিয়ে যাচ্ছি ভালোই হলো তোমার আমি করব পাপ আর তুমি তার পূর্ণফুল ভোগ করবে মন্দ না ব্যবস্থা তোমার হয়ে টাকাগুলো মিছিমিছি পড়ে আছে আমার হলে সেগুলো কাজে লাগবে সুতরাং আসলে ও টাকা আমারই কোথায় তোমার চেক বই বার করো ওই ড্রেসিং টেবিলের দেরাজের চেক বই আর কলম আছে নিয়ে এসো না তুমি যেতে পারো না না বড্ড ভয় করছে যে তোমার পিস্তলটা কিছু ভয় আমি তোমার সঙ্গে যাব তোমাকে ছোঁবও না ছোঁবেও না একেবারে ভীষ্ম ফের ফাজলেমি? আর করব না অভ্যাসের দোষ তোমার পিস্তলটা একটু নামাও না যদি ধরো কোনো রকমে ছুটে গেল কি ঘ্যান ঘ্যান করছো এটা সত্যিকারের পিস্তল কি না যে ছুটে গিয়ে তোমাকে মেরে ফেলবে খানিক্ষণ ওলট পালট অস্ফুট দু একটা চিৎকার তারপর ললিতে হাত ঝাড়তে ঝাড়তে মেঝে থেকে উঠে দাঁড়ালো লোকটা মেঝেতেই বসে আছে সেই আগুন রঙের শাড়িটা দিয়ে তার দুহাত পিঠ মোড়া করে বাঁধা একটু দূরে তার পিস্তল আর মুখোশ পড়ে আছে ভারী কাঁচা মুখ আঠারোর বেশি বয়স মনে হয় না ভালো করে যেন দাড়ি গোফ ওঠেনি কালো কালো চোখ চুলগুলো এলোমেলো হয়ে দুদিকে ভাগ হয়ে পড়েছে আশঙ্কায় হতাশায় বিমর্ষ গম্ভীর মুখ স্থির দৃষ্টিতে মেঝের দিকে সে তাকিয়ে ঘরের এক কোন একটা টেলিফোন ছিল ললিতা আস্তে আস্তে সেখানে গিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলে এবার ডাকি তাহলে পুলিশ লোকটা তার কালো কালো চোখ তুলে একবার ললিতার দিকে তাকালো কোনো কথা বললে না যদি কিছু মনে না করো ললিতা টেলিফোনের দিকে হাত বাড়াল না না সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে উঠল না না দুপায়ের গোড়ালিতে ভর দিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো। তার পিঠ একটু বেঁকে গেছে মাথা ঝুঁকে পড়েছে সামনের দিকে মুহূর্তের মধ্যে সে ললিতার কাছে এসে দাঁড়াল তার পেছনে মস্ত লম্বা শাড়িটা লাল রঙের প্রকাণ্ড একটা লেজের মতো গড়াচ্ছে ললিতা তীব্র চোখে লোকটাকে বিদ্ধ করল বারণ করছো পুলিশ ডাকতে লোকটি মাথা নিচু করে চুপ নিজেই তোমার শাস্তির ব্যবস্থা করব তাহলে কি হবে তোমার শাস্তি ললিতার ঠোঁটের এক কোন কামড়ে ভুরু কুঁচকে ভাবতে লাগল তোমার যা খুশি তাই করো বোকা আমার মতো বোকার হয় না সে কথা মনে করবার কোনো কারণ নেই ভাই পুরুষ মানুষ যদি মাঝে মাঝে বোকাই না বনবে তাহলে আমাদের চলবে কি করে বলো লোকটা কথা না বলে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখলো দুঃখের বিষয় তার দৃষ্টি অনুসরণ করে ললিতা বললে তোমার পক্ষে এখন পালানো শক্ত জোর যদি করতে চাও কিছু লাভ হবে না চুপচাপ লক্ষ্মী ছেলের মতো বসে থাকো লাফালাফি করতে গেলে হয়তো হাত পা ভাঙবে আচ্ছা তুমি কি করে ঢুকলে ঘরে পাইপবে পাইপবে মা গু ভয় করলো না তোমার যদি পড়ে যেতে যেতাম তো যেতাম অত ভাবলে কি আর চলে তাই বলে পাইপ তেতলার ঘরে তোমার এত সাহস অথচ পুলিশকে তোমার ভয় সাহসই বটে দায়া পড়া সাহস অনেকেরই হয় দায়া পড়া কেন আমি আর কথা বলতে পারছি না তুমি যা করবার করো এই আমি বসলাম লোকটি কোনোরকম একটা চেয়ারে বসল তোমার বসে খুব আরাম হচ্ছে না বোধ তাই একটু না হয় কষ্টই হলো এই তো কষ্ট করবার বয়স লোকটা হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠলো আমার হাত খোলা থাকলে এই জন্য তোমাকে চড় বসিয়ে দিতে পারতাম আর সেই জন্যই তো তোমার হাত দুটো খোলা রাখলাম না লোকটির উত্তেজনা যেন আর এক শুনেছি যে কাউকে এখন বলতে শুনলেই মারতে ইচ্ছে করে ললিতা খাটের এক প্রান্তে আলগোচ্ছে পা ঝুলিয়ে বসে জিজ্ঞেস করলে কোন কথা এই কষ্ট সইবার কথা চাকরির খোঁজ করে করে হয়রান কোথাও কিচ্ছু হয় না বাড়ি গাড়ি নিয়ে যারা গ্যাট হয়ে বসেছে তাদের কাছে গেলে এই উপদেশ শুনেছি কষ্ট করতে শেখো ছোকরা এই তো কষ্ট করবার বয়স কষ্ট কতই যেন জানেন ওরা কষ্টের ইচ্ছে করে লোকটি হঠাৎ থেমে গেল থামলে কেন বলো না কি ইচ্ছে করে তোমার লোকটি যেমন দপ করে জ্বলে উঠেছিল তেমনি ফস করে নিভে গেল হতাশভাবে মাথা নেড়ে বলল না না স্বচ্ছন্দভাবে একটু নড়তে গিয়ে তার হাতে চোট লাগলো উফ খুব কষ্ট হচ্ছে তোমার না হঠাৎ যেন গরম হচ্ছে ললিতা উঠে গিয়ে পাকাটা ছেড়ে দিল হাওয়ায় লোকটার দু একটা চুল উড়ে উড়ে তার কপালের উপরে এসে পড়তে লাগলো হঠাৎ ললিতা বললে কি সুন্দর তোমার চুলগুলো অমন বৃষ্টি করে লেফটে উল্টে রেখেছিলে কেন দেখো তুমি যদি লোকটি খুব চড়া গলায় আরম্ভ করেই থেমে গেল না তুমি যেন কেমন কোনো কথা বলে কি ফোঁস করে জ্বলে ওঠো মিষ্টি কথা কি তোমার মুখে আসেই না তোমার দুহাত হাত কোষে বেঁধে রাখলে দেখতাম তোমার মুখ দিয়ে কেমন মধু ঝরে ও সে কথা তা তুমি যখন আমার পিস্তল নিয়ে শাসাচ্ছিলে আমি বলিনি মিষ্টি কথা বলেছিলে বই কি মিষ্টি কথা বলেই পথে তোমায় বসালে উফ কি ভীষণ বোকা আমি যদি বলো তোমার হাত ছেড়ে দিই লোকটি সন্দেহ ভরা চোখে ললিতার দিকে একবার তাকিয়ে চুপ করে রইল আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার বিশ্বাস লজ্জা করে না তোমার ও কথা উচ্চারণ করতে একটু হেসে ললিতা বললে লজ্জা টজ্জা থাকলে কি আর আমাদের চলে ভাই সত্যি নেইও তীব্র মুখভঙ্গি করে পড়ল লোকটি তোমার সঙ্গে গল্প করতে কিন্তু মন্দ লাগে না কিন্তু এমন বৃষ্টি তোমার আর বলতে পারিনি তোমার সঙ্গে একটা হাই ছিঁড়ে লোকটি বললে পুলিশ ডাকতে হয় ডাকো আমার ঘুম পাচ্ছে পুলিশ সেই তোমার ঘুমের চমৎকার ব্যবস্থা করে দেবে নাকি বসে বসে তার বকবক করতে হবে না কিন্তু থানায় নিয়ে যখন মার দেবে ইস মারবে কেন ভদ্রলোককে কখনও মারে চোর আবার ভদ্রলোক হয় নাকি দেখো চোর চোর বলো না বলছি নিশ্চয়ই বলবো চোরকে চোর বলবো না চোর চোর আমি চোর নই আমি চোর নই না চোর হবে কেন রাত চারটের সময় পাইপ বেয়ে একটু এমনি শখ করে আমার ঘরে উঠে এসেছিলে তবু যদি পিস্তলটা সত্যিকারের পিস্তল হতো খোঁচা খেয়ে লোকটা এক লাফে উঠে দাঁড়াল নানান রকম মুখ সহকারে হাত দুটো খোলবার প্রাণপণ চেষ্টা করতে করতে বলতে লাগল তুমি তুমি চোর তুমি যা করো তাও তো চুরি স্রেফ চুরি ললিত একটু লাজুক লাজুক বলল ও আমি মন চুরি করি আর কিছু না অসহ্য ওরকম ধেই ধেই করে লাফাচ্ছ কেন নিচের আশমনিস হয়ে সে হয়তো জেগে উঠবে ললিতার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই দরজায় ভীষণ জোরে ধাক্কা পড়ল ভীত মেয়েলি গলায় শোনা গেল দিদিমণি ও দিদিমণি মুহূর্তের মধ্যেই ললিতার মুখের চেহারা একেবারে বদলে গেল ত্রস্তভাবে সে একবার এদিক ওদিক তাকাল তারপর চট করে উঠে এসে লোকটার হাত খুলে দিতে দিতে স্বরে বললে যাও শিগগির খাটে নিচে ঢুকুগে লোকটা হাত ছাড়া পেয়ে পরম আরামে দীর্ঘশ্বাস ফেলল দরজার বাইরে থেকে আবার শোনা গেল দিদিমণি ও দিদিমণি যাও ললিতা লোকটার কানের কাছে মুখ নিয়ে তীব্র স্বরে বললে শিগগির যাও লোকটা কোনো কথা না বলে তৎক্ষণাৎ হামাগুড়ি দিয়ে খাটের নিচের অন্ধকারে অদৃশ্য হল স্তূপিকৃত লাল শাড়িটা লাথি মেরে মেরে ললিতা তার পেছনে পাঠিয়ে দিলে তারপর একবার মুখের ওপর হাত বুলিয়ে আস্তে করে দরজা খুলে জিজ্ঞেস করলে কি হয়েছে বিন্দি চাচাচ্ছিস কেন কি হয়েছে দিদিমণি কি হয়েছে আমি তো সে কথাই তোকে জিজ্ঞেস করছি তোর হয়েছে কি বিন্দি ঘরের ভিতরে একবার তাকিয়ে বললে তুমি চোর চোর বলে চা না গো চোর মাথা খারাপ হয়েছে নাকি তোর কি যে বকছিস ওমা আমি যে সকর্ণে শুনলুম গো শুনে উঠে এনো তুমি চেঁচাচ্ছ চোর 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 আরেকজন মোটা গলায় বললে আমি চোর নই চোর নই এই যে স্পষ্ট শুনল তোর মাথা ছাই ভস কি স্বপ্নে দেখেছিলি তার নেই ঠিক এখন মাঝরাতির উঠে জ্বালাতন করছিস সময় বিন্দি একটু দ্বিধায় স্বরে বলল না দিদিমণি স্বপন নয় আমার বুকটা যে এখনও ধরাধরাস করছে গো যা যা আর বকিশ নিশুয়ে থাকবে ঘুমটা ভাঙালি তো আমার আমি তোমার ঘুম ভাঙাতে যাবো কেন গো ভালো মনে করে উঠে এনু দিনকাল বড় খারাপ পড়েছে নে হয়েছে কাল সব শুনব এখন ঘুমোতে দে বিন্দি তবুও একটু অপেক্ষা করল তুমি কিচ্ছু শোনো নি দিদিমণি কিচ্ছু না কই না তো আমি বিভোর হয়ে ঘুমোচ্ছিলাম যা ভাগ্যিস কিছু নয় দিদিমণি একবার ভাবো দি কি হ্যাঁ ভেবেছি তুই এখন যা তো দরজাটা আবার বন্ধ করে ললিতা খাটের কাছে গিয়ে ডাকল বেরিয়ে এসো সুরসুর করে বেরিয়ে এলো লোকটি দেখলে তো কাণ্ডটা ললিতা বললে খুব চেঁচাও পাড়া শুদ্ধ সব ছুটে আসুক আমার দোষ হলো খুব ক্ষীণস্বরে যেন ভয়ে লোকটি জবাব দিলে চোর চোর বলে চা চালে তো তুমি ললিতা হেসে উঠল তোমাকে চটাতে এমন মজা লাগে তারপর লোকটির দিকে খানিক্ষণ ভুরু কুচকে তাকিয়ে কি অদ্ভুত দেখাচ্ছে তোমাকে ঠিক যেন সং ললিতা হেসে উঠল আবার লোকটি আয়নায় নিজের দিকে তাকিয়ে হঠাৎ যেন লজ্জায় জড়োসড়ো হয়ে পড়ল ললিতা জিজ্ঞেস করল কেন পড়েছিলে তুমি ওসব সব পাইপ দিয়ে উঠতে সুবিধা হবে বলে লোকটি চুপ করে রইলো বেশ যেমন এসেছিলে তেমনি এবার পাইপ বেয়ে নেমে যাও কতক্ষণ আর তোমাকে নিয়ে রাত বসে থাকবো না না পাইপ আমি কিছুতেই নামতে পারবো না পারবে না উঠতে পেরেছিলে কি করে কি করে পেরেছিলাম তাই তো নিজে এখন সে কথা ভাবছি সে কথা বললে চলবে কেন উঠতে যখন পেরেছিলে নামতেও পারবে নামতেই হবে তোমাকে না না লোকটির স্বরে এবার ব্যাকুল হয়ে উঠল পারব না কিছুতেই পারব না আমি ঠিক পড়ে মরে যাব দয়া করে আমাকে সিঁড়ির পথটা একটু দেখিয়ে দাও আমি এক্ষুনি চলে যাচ্ছি বারে রে আবদার এখন আমি হাঁকডাক করে দারোয়ানকে জাগাতে যাই আর কি দারোয়ান যদি মনে করে তোমার মতো পোশাক নিয়ে কোনো লোক আমার কাছে আসে তাহলে কি আমার মান থাকবে লোকটির মুখে চিন্তার ছায়া পড়ল তাই তো তাই তো তাই তো করে আর লাভ কি পাইপ তোমাকে নামতে হবে লুটি খানিক্ষণ চুপ করে থেকে ম্লান মুখে বলল নামতে যদি হয় তো নামবো এক্ষুনি হ্যাঁ এক্ষুনি আচ্ছা লোকটি অদৃষ্টের হাতে আত্মসমর্পণ করলো এক গ্লাস জল দিতে পারো আমাকে তা আর পারিনি জল খাবে জল খাব না অন্য কিছু অন্য কিছু আবার কি এই যেমন হুইস্কি না না ওসব কিছু না না কেন হুইস্কি খেয়েছ কখনো না তাহলে না একটু খেয়ে না জল ললিতা ঘরের কোণের কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে এনে দিলে লোকটি ঢকঢক করে সবটা জল খেয়ে ফেলে বললে আহ তারপর আস্তে আস্তে যে জানলা দিয়ে ঢুকেছিলে তার দিকে পা বাড়ালো ও কি চললে হ্যাঁ তোমার কথা আমার মনে থাকবে হঠাৎ ললিতা বলে উঠলো এই লোকটি ফিরে তাকালো তোমার জিনিস যে ফেলে যাচ্ছ কি জিনিস তোমার পিস্তল আর মুখোশ ও থাকবে বলে লোকটি আবার পা বাড়ালো কি হবে আর নিয়ে আমারই বা কি হবে রেখে কেউ দেখলে যদি জিজ্ঞেস করে তখন কি বলবো ফেলে দিও ফেলবই বা কোথায় না তুমি নিয়েই যাও ললিতা জিনিস দুটো কুড়িয়ে আনলো আচ্ছা তাও নিয়েই যাচ্ছি লোকটি ফিরে ললিতার কাছে এসে সেগুলো নিতে যাবে এমন সময় এক প্রকাণ্ড হাড় ভাঙা হাই এসে তাকে বাধা দিল কি যে ঘুম পাচ্ছে কথাগুলো জড়িয়ে গেল তার ললিতা তার ঘুমে ঘোলা চোখের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করলে আচ্ছা কেন করলে তুমি কি করলাম এই যে কেন বুঝতে পারো না টাকার জন্যে লোকটি কথা না বলে ললিতার হাত থেকে তার পিস্তল আর মুখোশ নিতে গেল কিন্তু সে দুটো তার হাত ফসকে পড়ল মেঝের উপর বাবা, এতই ঘুম পেয়েছে তোমার এই ঘুম নিয়ে আবার তুমি নামতে যাচ্ছিলে পাইপবে থাক ও দুটার কুড়ে হবে না এখন না হয় একটু বসেই যাও বসো না এখানেই বসো লোকটি ভয়া ভয়ে আলগোছে খাটের উপর বসল মশারিটা চাঁদা করে তুলে ললিতা বসলো তার কাছে এইবার বলো কি আচ্ছা তোমার এমন কি টাকার দরকার হলো টাকার দরকার সবারই হয় সবাই কিছু পায়ও কি করো তুমি লোকটি বাঁ হাতের তুলে মৃদুভাবে একটু সঞ্চালন করলো থাকো কোথায় কি করে চলে চলে না সেই জন্যেই ও তোমার বাবা বাঁহাত একবার শূন্যে ঘোরাল সে মা আছেন এক মা ভাই বোন লোকটি আঙুল দিয়ে শূন্যের ঢালু রেখা আঁকল অনেক বুঝি অনেক কোথায় থাকে তারা দেশে সেখানে এই কোনো রকমে তুমি বড় লোকটি মাথা ঝাকালো আর কেউ নেই তোমাদের লোকটি মাথা হুম বলো না কি সব বলো সবই তো বললাম ওই যা আসল কথাটাই তো এতক্ষণে জিজ্ঞেস করা হয়নি তোমার নামটি কি গো কমল বাহ বেশ নাম তো কমল 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 ললিতা দু একবার নামটা নিজের মনেই পুনরাবৃত্তি করলে ডাকছ কেন ললিতা ছেলেটির এলোমেলো চুলগুলিতে একবার হাত বুলিয়ে আসতে বললে কমল উহ কি শক্ত করেই বেঁধেছিলে হাত এখনও টনটন করছে খুব লেগেছিল না দাও আমি রোগড়ে দিচ্ছি সেরে যাবে না না এমনি সুবিধা হবে না তুমি তো কমল বিরুক্তি না করে বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়ল ললিতা তার হাতটি নিজের হাতে নিয়ে কবজি থেকে আরম্ভ করে আস্তে আস্তে রোগড়ে দিতে লাগল আহ গভীর আরামে কমল চোখ বুঝল তার মুখ সদ্যমৃত লোকের মতো প্রশান্ত নিরুদ্বেগ সেই মুখের দিকে ললিতা তাকিয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে হঠাৎ তার মনে হল বিছানায় যেন সে শুয়ে আছে নিজে আর পাশে বসে আছে তার মা সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে মাগো আর পানি নেগো গেলাম তারপর ভোরের দিকে নিতান্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তবু ঘুমের মধ্যে টের পেয়েছে মার হাত তার কপালে মুখে চুলে সেই তাদের পাড়াগার বাড়ি খিড়কির পুকুর উঠোনে ব্রতের আলপনা মাঘের শীতে রাত থাকতে নাইতে যাওয়া মাঘমন্ডলের গান ওঠো ওঠো সূর্যি ঠাকুর ঝিকিমিকি দিয়ে মাঘ ললিতার সারা গা হঠাৎ কাঁটা দিয়ে উঠলো তার চোখ উঠল ছলছলিয়ে ঘুমের মধ্যে কমল পাশ ফিরল গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা চোর চোর আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা